নমস্কার সাত সকালে খেঁপে উঠল কাশ্মীর সহ গোটা উত্তর ভারত কম্পন অনুভূত হয় পাকিস্তানের বিস্তীর্ণ এলাকাতেও শনিবার সকাল পৌনের দশটার নাগাদ প্রথম কম্পন অনুভূত হয় কাশ্মীর উপত্যকায় তবে এই ভূমিকম্পের জেরে বড়ো কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি জানা গিয়েছে ভূমিকম্পের উচ্চস্থল ছিল আফগানিস্তান ও তাজিকিস্তান সীমান্তের হিন্দুকুশ পর্বতমালা কম্পন অনুভূত হয় জম্মু কাশ্মীর দিল্লি নয়ডা ও উত্তরপ্রদেশ সহ বিস্তীর্ণ এলাকায় এর সাথে কেঁপে ওঠে হরিয়ানা ও চণ্ডীগড় সহ বিস্তীর্ণ এলাকা স্কেলে কম্পনের মাত্রা ছিল পাঁচ পয়েন্ট সাত প্রায় কুড়ি সেকেন্ড স্থায়ী ছিল এই কম্পন দা ন্যাশনাল সেন্টার সিসমোলজি জানিয়েছে এদিন কম্পনের উত্তরস্থল ছিল আফগানিস্তান ও তাজিকিস্তান সীমান্তের মাটি থেকে একশো একাশি কিলোমিটার গভীরে দিল্লির এক বাসিন্দা জানিয়েছেন প্রথমে আমি ভেবেছিলাম মাথা ঘোরাচ্ছে সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে নিই তারপরেও যখন পরিস্থিতি বদল হয়নি পাখার দিকে তাকাতে দেখলাম সেটাও কাঁপছে প্রায় পঁচিশ থেকে কুড়ি সেকেন্ড স্থায়ী হয়েছিল এই কম্পন দিল্লি ও তৎসংলগ্ন এলাকার বেশ কিছু বাড়ির দেওয়ালে ও কাঁচের জানালায় চিট ধরেছে বলে খবর এদিকে উত্তরাখণ্ডের উত্তর কাশি জেলাতেও রিকটাস খেলে তিন পয়েন্ট ছয় মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছিল এমনটাই খবর ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি সূত্রে ভূমিকম্পটি ভোর তিনটে পনেরো নাগাদ অনুভূত হয়েছিল এবং এর উৎসস্থল ছিল পৃথিবীর পৃষ্ঠে দশ কিলোমিটার নিচে ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল উত্তর কাশি থেকে আঠান্ন কিলোমিটার উত্তর পশ্চিমে গত জানুয়ারি মাসে আঠেরো তারিখে আফগানিস্তানের হেরাতে একটি বড় ভূমিকম্প হয় গত নভেম্বরও কেঁপেছিল উত্তরবঙ্গের জেলাগুলি স্কেলে কম্পনের মাত্রা ছিল ছয় পয়েন্ট এক জানা যাচ্ছে ভোর পাঁচটা পনেরো মিনিট নাগাদ এই ভূমিকম্প অনুভূত হয় ভূমিকম্পে উত্তর ছিল মিজোরামের থেঞ্জাল এলাকা থেকে তিয়াত্তর কিলোমিটার দক্ষিণ পূর্বে এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটি অবশ্যই ক্লিক করে রাখবেন আর যদি আপনাদের এই খবরটি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ